বনদপ্তর পুলিশ ও এসএসপির যৌথ অভিযানে উদ্ধার 3 লক্ষাধিক টাকার অবৈধ সেগুন কাঠ। বৃহস্পতিবার ভোরে আলিপুরদুয়ার জেলার বীরপাড়ার গারুচিরা এলাকা থেকে উদ্ধার হয় ওই অবৈধ কাঠের গুঁড়িগুলি। সে সময় একটি ছোট গাড়িতে কাঠ বোঝাই করে পাচারের চেষ্টা করছিল দুই দুষ্কৃতী। পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সার্কি প্রধান রামরাও নামে দুই অভিযুক্তকে। সার্কি গারুচিরার বাসিন্দা আর গাড়ির চালক রামরাও আলিপুরদুয়ারের বীরপাড়ার দলগাঁও এলাকায় থাকে বলে জানিয়েছে পুলিশ। অবৈধ কাঠগুলি বাজেয়াপ্ত করেছে দলগাঁও রেঞ্জ। দুই অভিযুক্তকে বৃহস্পতিবার আলিপুরদুয়ার এসিজিএমএম আদালতে পেশ করবে বনদপ্তর।